সরকারি প্রাথমিক স্কুল রাজেন্দ্র শিক্ষা সদন, সেখানেই শিশুদের ওপর অত্যাচার করা হয়েছে এমনটাই অভিযোগ। আমরা সরাসরি কথা বলবো কয়েকজন শিশুর সঙ্গে যারা সেই বিভৎস সেই শিক্ষা পেয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। আমাদেরকে বদজিমিস মেরেছিল। কি করে মেরেছে? স্কুলের বাড়ি মেরেছে, হাত বেঁধেছে, পা বেঁধেছে, পা বেঁধে মেরেছে। কেন মেরেছে? কেন আগের বারে শুক্রবার দিনকে হচ্ছে সবাই খেয়েছে, 3-4 খেয়েছে, খেয়ে চলে গেছে। আমাদের দুজনকে পরিষ্কার করতে বলেছে, আমরা পরিষ্কার করিনি। বলে তোর বাবা এসে পরিষ্কার করবে, বলে এই ব্যাপারটা নিয়ে শনিবার দিনকে বলে তোদের জন্য আমার গায়ে হাত তুলেছে, বলে সেইটা নিয়ে আমাদের হাত পা বেঁধেছে, হাত পা বেঁধে মেরেছে। মারলে বলে মা বাবাকে কাউকে বলবি না, বলে সোমবার দিনকে কালকের আমাকে ডেকেছে, ডেকে ওদিকে নিয়ে যাচ্ছিল। আমি বলে কি? বলে মেরেছে, মেরে বলে কাউকে বলবি না। তোমার কোন ক্লাসে পড়ো তুমি? 2। তোমার কোন ক্লাসে পড়ো? 2। কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? কিভাবে মেরেছে? আমাদের বেঞ্চ মুছতে বলেছিল, আমরা মুছিনি। বলে মুছবি না, তুই মুছবি না তো তোর বাবা এসে মুছবে। কিভাবে মেরেছে তোমার? ঘুষি মেরেছে। বাড়িতে মেয়ে তো ভয়ে তো বলতে পারছে না, তারপরে মানে আমার একটা ভাসুজ্জি, তার চাপে মেয়ে এবার বলছে। আমি বলছি কি কি হয়েছে সত্যি কথা বল, আমরা গিয়ে বলবো। বলে বলছে কি না, এক্ষুনি বললে উনি স্কুলে গেলে খুব আবার টর্চার করবে, আমি কিছুই করতে পারবে না, আমরা গিয়ে সবাই বলবো কি হয়েছে দেখি। এবার বলছে কি মা আমাদের ক্লাস করার নাম করে ডেকে নিয়ে গেছে ঘরের মধ্যে, তার আগে ছিটকিনি মেরে মানে জানালাগুলো বন্ধ করে রেখে গেছে, ডেকে এনে ঘরের মধ্যে ঢুকিয়ে ছিটকিনি মেরেছে। আমার একটা ভাসুরের মেয়ে এসে ঢুকতে গেছে, তার ধাক্কা মেরে ফেলে দিয়েছে, দিয়ে ছিটকিনি মেরে হাত বেঁধে চেয়ারের গায়ে টেনে মানে রেসকেলের বাড়ি মেরেছে। রেসকেলের বাড়ি মেরে এবার চিল্লাচ্ছে দেখে মুখে কাপড় চেপে ধরেছে, ধরতে ওরা তো আর চিল্লাতে পারেনি। এবার আমার ওই ভাসুরের মেয়ে গিয়ে সবাইকে ডাকতে তারপরে ছেড়ে দিয়েছে। শুক্রবার হয়েছে এরকম, ওকে মেরেছে, ওকে বলেছে বেঞ্চি মুছতে, সবাই খেয়ে চলে গেছে, তো বেঞ্চি মোছেনি, তো বলেছে আমরা কেন মুছবো, ক্লাস 3-4 খেয়ে যখন চলে গেছে আমরা মুছবো না। তো বলেছে কি তোর বাবা এসে মুছবে, তো উনি তো একজন হেড শিক্ষিকা, তো উনি যদি এরকম করে বলেন তাহলে ওরা কি শিখবে, বলে করিনি। তারপরে ফের শনিবার দিনকে ফের মেরেছে, বলে বাড়ি গিয়ে যদি বলিস, আবার উনি ফোনের চার্জে দিয়ে বসে, ওরা তো বাচ্চা বোঝেনি, বলেছে এই চার্জার দিয়ে তোদের শর্ট দেবো। তাহলে ওরা বাড়ি গিয়ে বলেছে যে আমাদের এরকম কারেন্টে শর্ট দিচ্ছে, বলে এরকম আমাদের শর্ট দেবে বলেছে। তারপরে ফের কালকের এই ব্যাপারটা হয়েছে, আমরা কাজে তখন স্কুল থেকে খবর দিচ্ছে যে তোমরা তাড়াতাড়ি এসো, তোমাদের বাচ্চা খুব খারাপ এইভাবে মারধর হয়েছে। বলে রুমাল ওই পেছনে জায়গা আছে যেখানে নিয়ে গিয়ে নাকি ওদেরকে মেরেছে, ওরাই বলছে। আপনার নামটা বলুন। আমার নাম কাননচন্দ, আমি হচ্ছে চাইল্ড লাইনের কোঅর্ডিনেটর সাপোর্ট। তো ওরা আমাদের, ওর বাচ্চা আমাদের ডে কেয়ার সেন্টারে যায় দুপুরে, তারপরে আমরা জানতে পারি। তারপরে আমি বললাম যে তুমি তো চিঠি কমপ্লেন করেছো, কি দেখি তুমি জিডি করেছো বা এফআইআর করেছো? তখন বললো যে এই চিঠি। তখন বললাম যে এটা তো কমপ্লেন লেটার, এটা তোমাদের এত ফিজিক্যাল অ্যাবিউজ হয়েছে, হ্যাঁ বাচ্চাকে তাহলে কমপ্লেন, তাহলে তুমি চলো আমার সাথে, আমি স্যারকে বলবো যে জিডি বা এফআইআর করুক। তখন স্যার বললেন যে আমরা এনকোয়ারি করবো, তারপরে এফআইআরটা আমরা করবো। তো আমি বললাম স্যার ঠিক আছে। তারপরে আমি বললাম তাহলে আপনি জিডি অন্তত দিন। তারপরে জিডি নাম্বারটা দিয়েছে থানা যাদবপুর থানা। তারপরে ওই এই এই টিচার এসছে, হেড টিচার। তারপরে ওরা সব আটকে রেখেছে। তারপরে আমরা আমি ফোন পাচ্ছিলাম না। তারপরে আমরা কলকাতা চাইল্ড লাইন হেডে ওখানে বললাম, ওখান থেকে ফোন করেছে, তারপরে ওদেরকে আসছে না। আমি গেছিলাম গিয়ে, তারপরে ওই ডিউটি অফিসারকে বললাম, তারপরে ডিউটি অফিসার একজনকে পাঠালেন, পাঠিয়ে যে তুমি দেখো ওখানকার যাতে শান্তি বজায় থাকে। আমি বললাম স্যার কোনো অ্যাকশন নেবেন না? বলছে হ্যাঁ হবে, সেটা আগে কমপ্লেন আগে আমরা ইয়ে করবো। তারপরে এত ওসি কালকে বললেন, ওসি বললেন যে আমরা এনকোয়ারি করবো, মিথ্যে না সত্য। আমরা জানি সিডাব্লিউসিতে আমরা যাই, বাচ্চার কথাই শেষ কথা। তাও ওখানেও বাচ্চাকেও কমেন্ট করা হয়েছে, মাকে বলেছে যে তোমরা কি বাচ্চাকে আশকারা দিচ্ছ এইরকম। ইতিমধ্যেই থানায় কমপ্লেন করা হয়েছে এবং অবশ্যই আতঙ্কের মধ্যে দুই বাচ্চা যেরকম রয়েছেন, তাদের যারা পরিবারের লোকজন তারাও আতঙ্কে রয়েছেন, এবং এই ঘটনা যে সমস্ত ছোট ছোট বাচ্চারা সাক্ষী করেছে তাদের মধ্যেও কিন্তু আতঙ্ক এতটুকুন কম নেই। ক্যামেরায় শান্তনু ঘোষের সঙ্গে সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।